ধড়মড় করে বিছানার উপর উঠে বসল রেবন্তী। ঘর মাখত কলেবর, কপালের উপরের বিন্দু বিন্দু জমে থাকা ঘামটা আস্তে আস্তে একটা স্রোতের ধারা হয়ে নেমে আসছে। বুকের দ্রুত উত্থান পতন স্পষ্ট। বিছানার চাদরটাকে সজোরে আঁকড়ে ধরল সে। মাথার কাছে পিলসুজের উপর প্রদীপের বাতিটা কমানো, তার পেতলের ঢাকার ছিদ্রের ফাঁক গলে আসা মৃদু আলো আলপনা এঁকেছে বিছানার চাদরটাতে, যেগুলো এখন তার আঁকড়ে ধরার জন্য বেঁকে চুরে গেছে। শয্যার পাশের বাতায়ন থেকে একবার বাইরের দিকে দেখে রেবন্তী। সামনের কৃষি জমিটার পাশ দিয়ে যে মেঠো রাস্তাটা চলে গেছে সেটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। রাত কত প্রহর হলো ঠিক বোঝা যাচ্ছে না। কোথাও কোনো বাতাস নেই, দম বন্ধ করা পরিবেশ। রাস্তার পাশের কদম গাছটার ফাঁকে ফাঁকে থোকা থোকা জোনাকি দেখে মনে হচ্ছে গোটা গাছটাই যেন জ্বলছে। একটানা ঝিঝির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দূরে কোথাও একদল শেয়াল ডেকে উঠল। আর সাথে সাথেই রেবন্তীর মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। সেই স্রোতটা এবার ধীরে ধীরে সমস্ত দেহে যেন ছড়িয়ে পড়ছে। হঠাৎ একটা মিষ্টি সুগন্ধ এসে ধাক্কা মারে রেবন্তীর নাকে। কোথা থেকে এলো গন্ধটা? রেবন্তীর শ্বাস আরো দ্রুত হয়ে আসে। এই গন্ধটা তার চেনা, বড্ড চেনা। কানের কাছে একটা হেস হেসে কণ্ঠস্বর। শিউরে ওঠে রেবন্তী, চিৎকার করতে চায়, গলার পেশিগুলো ফুলে ওঠে, কিন্তু কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। অকস্মাৎ একটা নীলচে ধোঁয়ার কুণ্ডলি আস্তে আস্তে ঘুরপাক খেতে থাকে সমগ্র শয্যা কক্ষটা জুড়ে। রেবন্তী এবার নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে। তার বিস্ফারিত দুটি নয়ন অনুসরণ করে দেখা গেল ধোঁয়ার কুণ্ডলিটা খুব ধীর গতিতে একটা অবয়ব নিচ্ছে। কিসের অবয়ব? মানুষের কি? নীলচে মুখটা অস্পষ্ট। আস্তে আস্তে ছায়াটা তার দিকে এগিয়ে আসছে, কাছে, আরো কাছে, একদম কাছে। রেবন্তীর দিকে হঠাৎই সে ডান হাতটা প্রসারিত করল। হাতটা রক্ত মাখা, হাতের তালু বেয়ে কবজির পাশ থেকে রক্তটা গড়িয়ে পড়ছে। শুনছেন সৌরভ আঢ্যের গল্প রিরংশা।
গোমতী নদীর যে ধারাটা ধারাভূমকে মেঘলার মতো বেঁধেছে তার পাড়ে বসে আছে রেবন্তী। স্বচ্ছ জলের মধ্যে প্রতিবিম্বটা পড়ে ভেঙে যাচ্ছে। গোমতী সমগ্র অঙ্গদেশটাকে বেষ্টন করে কলিঙ্গের মধ্য দিয়ে গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়েছে। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র এবং সূক্ষ্ম, পাশাপাশি এই পাঁচটি রাজ্য পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে অঙ্গ হল মহারাজ কর্ণের শাসনাধীন, আর তার মধ্যে গোমতীর তীরে ছবির মতো সুন্দর গ্রাম হল ধারাভূম। গোমতীর ধারায় এই সমৃদ্ধ জনপদ তৈরি, তাই এই রকম নাম। সম্রাট যুধিষ্ঠির যখন রাজচক্রবর্তী ছিলেন তখন ইন্দ্রপ্রস্থে নিয়মিত কর প্রেরণ করত বঙ্গ, পুণ্ড্র, ওড্র, চোল, দ্রাবিড় আর অন্ধ্র, কিন্তু অঙ্গ কোনোদিন সেখানে কর প্রদান করেনি। তার আনুগত্য বরাবর হস্তিনাপুরের প্রতি। এমনকি রেবন্তী এও শুনেছে তাদের রাজার বীরত্বে মুগ্ধ হয়ে হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধন তাকে মিত্রতার বন্ধনে আবদ্ধ করে এই অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করেন। মিত্রতা, এই মিত্রতার খেসারতি তো তার মতো নারীদের দিতে হচ্ছে। মাত্র পাঁচ মাস আগে বঙ্গের তাম্রলিপ্ত ছেড়ে প্রণবের হাত ধরে যখন সে এই ধারাভূমের ছোট্ট কুটিরে পা রাখে তখন সে কল্পনাও করতে পারেনি যে নব দাম্পত্যের পুষ্প প্রস্ফুটিত হওয়ার পূর্বেই বিরহের কণ্টকে তাকে দীর্ণ হতে হবে। বিবাহের এক মাসের মধ্যেই অঙ্গের সেনাবাহিনীর সাথে প্রণব রওনা হয়েছে কুরুক্ষেত্রের উদ্দেশ্যে। কাল গ্রাম প্রধানের কাছে দূত এসেছিল, সেখান থেকেই সে খবর পেয়েছে কুরুক্ষেত্রের দুই প্রান্তে কৌরব আর পাণ্ডব দুই পক্ষের মোট 18 অক্ষৌহিণী সেনার শিবির স্থাপিত হয়েছে, অর্থাৎ মোট 39,36,600 চতুরঙ্গ সেনা সেখানে উপস্থিত। কিছুদিনের মধ্যেই মহারণ শুরু হলো বলে রেবন্তী মনে মনে যেন একটু কেঁপে উঠল। এই যুদ্ধে কেবলমাত্র প্রণব নয়, তার পিতা গুরুদাস আর ভ্রাতা সুসেনও বঙ্গের হস্তি বাহিনীর সেনা হিসেবে যোগদান করেছে। বঙ্গ সেনা মহারাজ ভগদত্তের অধীনস্থ। হঠাৎ নদীর জলে আর একটা কম্পমান ছায়া দেখতে পেয়ে রেবন্তীর চিন্তাজাল ছিন্ন হয়। দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখে, কাউকে দেখতে পায় না, কিন্তু সে স্পষ্ট দেখেছে পুরুষ ছায়াটা। জলের কলসিটা কাঁখে তুলে উঠে দাঁড়ায় রেবন্তী। জঙ্গলের মধ্যে দিয়ে মাথার সিঁথির মতো আঁকা বাঁকা একটা সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। নিস্তব্ধ দুপুর, দূরে এক ঝাঁক টিয়া আর বাদরের কিচিমিচি ছাড়া আর কিছুই শোনা যায় না। কিছু দূর চলার পর হঠাৎ থমকে দাঁড়ায় রেবন্তী। কেউ মনে হয় পিছু নিয়েছে। গত 3 চান্দ্রমাস ধরে তার জাগরণে আর নিদ্রায় যে অশরীরীর উপস্থিতি সে অনুভব করছে সেই কি? পরক্ষণে গত রাতের নীলচে ধোঁয়াটে ছায়ামূর্তির কথা স্মরণে আসতেই রেবন্তী একবার কেঁপে উঠল। গলা শুকিয়ে আসছে, তবুও সমগ্র শক্তিকে একত্রিত করে সে বলে উঠল, কে? কণ্ঠস্বর স্পষ্ট হল না। নিজেকে সংযত করে আবার বলল, কে ওখানে? কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর হঠাৎই পাশের তমাল গাছের সামনের ঝোপটা একটু নড়ে উঠল। রেবন্তী স্থির দৃষ্টিতে একবার সেদিকে তাকায়। একটা খয়েরি রঙের অঙ্গবস্ত্র দেখতে পাচ্ছে কি? কে ওখানে? বেরিয়ে আসুন। রেবন্তীর গলার স্বরে স্বাভাবিক ঝাঁঝটা ফিরে এসেছে। গাছের আড়াল থেকে এক পিত ধুতি বেরিয়ে আসে। পেশিবহুল দেহকে খয়েরি রঙের উত্তরীয় সম্পূর্ণ আচ্ছাদিত করতে পারেনি। দীর্ঘ নাসিকার দুপাশের চোখে আর যত্ন করে কাটা গোফের নিচের ঠোঁটে কামুক লালসা স্পষ্ট। বিত্তুন মালি, আজ আবার! রেবন্তীর ভ্রুযুগলে বিরক্তি আর চোখে ঘৃণাটা যেন ধিক ধিক করে জ্বলে উঠল। কি চাই? অনুসরণ করছিলেন কেন? আমি কি চাই তুমি জানো না সুন্দরী, আমি তো তোমাকেই চাই। হ্যাঁ, বিদ্যুন্মালী আরও দু পা এগিয়ে আসে।
ওখানেই দাঁড়াও, না হলে আমার স্বামী ফিরে এসে তোমাকে সমুচিত শিক্ষা দেবে। তোমার স্বামী? তোমার স্বামী আর কোনোদিন ফিরবে না। তোমার মনে হয় এই সংগ্রামে যেখানে ভারতবর্ষের সমগ্র রাজ্য কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছে, সেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে? হ্যাঁ, তার চেয়ে বরং আমার কথা শোনো। আমার অঙ্ক সায়নী হওয়ার প্রস্তাবে সম্মতি প্রদান করো। মূর্খ, তোর বিনাশ হবেই। সম্রাজ্ঞী দ্রৌপদীর অপমানের জন্যই এই মহাযুদ্ধ হতে চলেছে, সেটা ভুলে যাস না। স্ত্রীর সম্মানহানি কোনো স্বামী মেনে নেয় না, আমার স্বামীও নেবে না। তোকে পাপের ফল হিসেবে মৃত্যুদণ্ডও দিতে পারে। তোমার স্বামী? তোমার স্বামী তো যে সম্মানহানি করেছে তার পক্ষেই যুদ্ধ করতে গেছে। বিদ্যুন্মালীর কণ্ঠে বিদ্রুপ স্পষ্ট। রেবন্তী চুপ করে যায়, বা বলা ভালো, অনেক কষ্টে নিজেকে সংবরণ করে। বিবাহের আগে থেকেই সে জানে, 13 বছর আগে কৌরব রাজসভায় ঘটে যাওয়া সেই চরম অপরাধকে তার স্বামী কোনো দিন সমর্থন করেনি। এই নিয়ে রেবন্তীর কাছে বহুবার নিজের ক্ষোভ জানিয়েছে সে। আর রেবন্তী নিজে দ্রৌপদীর এই অপমানকে সমগ্র নারী জাতির অপমান বলেই মনে করে। কিন্তু নিয়তির নিঠুর ফেরে তার স্বামী কৌরবদের হয়ে অস্ত্র ধরতে বাধ্য। মহারাজ কর্ণের গুণমুগ্ধ হলেও সেদিনের রাজসভায় মহারাজ কর্ণের ভূমিকাকে তারা সমর্থন তো করেই না, বরং বিস্মিত এবং অঙ্গরাজ্যের অধিবাসী হিসেবে লজ্জিত। কিন্তু মনের মতের বিরুদ্ধে গিয়ে সে আজ কৌরবদের পদাতিক বাহিনীর সৈনিক। একজন সৈনিক হিসেবে যুদ্ধে যোগদানে সে বাধ্য, না হলে রাজদ্রোহ করা হতো। একা এক সেনানির পক্ষে রাজদ্রোহ করার মতো দুঃসাহস প্রণবের নেই। আর সাধারণ সৈনিকের মতের মনের খবর কোন রাজাই বা কোন দিন রেখেছে? তাই এই সব ভেবে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে রেবন্তী। প্রণবের এই বিরুদ্ধ মতের কথা যদি কেউ জানতে পারে, তাহলে প্রণবের জন্যই বিপদ ঘনিয়ে আসতে পারে। বিদ্যুন্মালীকে এড়িয়ে যাওয়ার জন্য রাস্তাটা ছেড়ে ঝোপঝাড় ডিঙিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হনহন করে হাঁটতে শুরু করে রেবন্তী। পেছন থেকে বিদ্যুন্মালীর লোলুপ কণ্ঠ তখনও ভেসে আসছে। আজ না হোক কাল আমার কাছে নিজেকে সমর্পণ করতেই হবে। নিজেকে তৈরি রেখো সুন্দরী। সামনের জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে একটা মেঠো রাস্তায় এগিয়ে চলেছে কাত্যায়নী মন্দির থেকে গ্রামের দিকে। চারিদিকটা আজ অদ্ভুত রকমের নিস্তব্ধ। শিশির পতনের শব্দ যেন অনুভব করতে পারা যাচ্ছে। কেবলমাত্র পাশের জঙ্গল থেকে মাঝে মাঝে শেয়াল আর অন্যান্য সাপদের রক্ত শীতল করা ধ্বনি ভেসে আসছে। রাস্তার অপর পাশের সরবন মৃদু ঠান্ডা হাওয়ায় দুলছে। মাঝে মাঝে তার ফাঁক গলে আসা বাতাসের শব্দে ঝিম ধরে আসে। কোনো অতৃপ্ত প্রেতাত্মার হাসির আওয়াজ কি? এমন সময় দূরে আলেয়ার মতো একটা মৃদু কম্পমান আলোর বিন্দু দেখা যায়। আলোক বিন্দুটা আরেকটু কাছে আসতে বোঝা যায় ওটা একটা জ্বলন্ত আলোকবর্তিকা। আরও কাছে আসতে বোঝা যায় একটা ভরন্ত যৌবনা নারী মূর্তি। গমরঙা দেহে পটুয়ার নিপুণ হাতের ছোঁয়া যেন। রেবন্তী কোনো দিকে না তাকিয়ে হনহন করে হেঁটে আসছে। আজ বড্ড দেরি হয়ে গেছে। অন্যান্য দিন চাঁদ ওঠার সাথে সাথেই কাত্যায়নী মন্দির থেকে গৃহে ফিরে আসে। আজ তো আকাশে চাঁদও নেই, আর কেশবী হৈমন্তিকাও আজ আসেনি মন্দিরে। আজ সে একা। অন্ধকারের মধ্যে রেবন্তীর দেহ চুইয়ে আসা হলদে আগুনে আলোটা তাকে আরও মোহময়ী করে তুলেছে। আজ অমাবস্যায় মায়ের বিশেষ পুজো ছিল। সন্ধ্যারতির পর কথক ঠাকুর দেবীর শুম্ভ নিশুম্ভ নিধন কাহিনী বর্ণনা করছিলেন। অবাঞ্ছিত কামান্ধ প্রণয়ী নিধনে দেবীর সাক্ষাৎ মৃত্যুরূপে অবতীর্ণ হওয়ার কাহিনী। পেছনে একটা মৃদু খসখস ধ্বনি পেয়ে ফিরে দেখে রেবন্তী। কেউ নেই,
কিন্তু একটা পচা দুর্গন্ধ নাকে প্রবেশ করে রেবন্তীর। গন্ধে গাটা গুলিয়ে ওঠে। কোথা থেকে আসছে বুঝে ওঠার আগেই দেখে একটা শেয়াল একটা মরা হরিণের পচে যাওয়া মৃতদেহ নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে। মনে হয় বনে কোনো বাঘ আগের দিন শিকার করে রেখেছিল পরে খাবে বলে। আপাতত ওটা শেয়ালের খাদ্য। শেয়ালটা এখন নিশ্চুপ, চোখ দুটো অন্ধকারে জ্বলছে। রেবন্তী কোমর বন্ধনীতে গুঁজে রাখা ছোট বাঁকানো ছুরিটার ওপর হাত রাখে। শেয়ালটা এবার হাঁ করে। মশালের আলোয়ে দাঁতের ফাঁকে লেগে থাকা লালাগুলো ঝকঝক করে উঠল। জিভে কি রক্ত লেগে। কিছুক্ষণ একভাবে নিশ্চল দাঁড়িয়ে থাকার পর শেয়ালটা সামনের পা দুটো স্থির রেখে দেহটাকে পিছন দিকে টেনে আনে। দেহের লোমগুলো আস্তে আস্তে খাড়া হচ্ছে, ঝাঁপ দেওয়ার আগের প্রস্তুতি। রেবন্তী দৃঢ়ভাবে চেপে ধরে ছুরিটা। হঠাৎ সর্বনের ভেতর থেকে একটা পৈশাচিক হুঙ্কার ভেসে আসে। তারপরই সেই পৈশাচিক শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে বলে মনে হলো। শেয়ালটা মনে হলো এই আকস্মিক শব্দে ঘাবড়ে গেছে। একবার ঘাড় ঘুরিয়ে স্থির দৃষ্টিতে সর্বনের দিকে দেখেই হরিণের পচা মৃতদেহটা ফেলে রেখে কোনো রকমে জঙ্গলের দিকে দৌড় দেয়। আর তার পরক্ষণেই রেবন্তীর সমস্ত স্নায়ু যেন এক লহমায় শীতল হয়ে গেল। পচা মৃতদেহের গন্ধটাকে চাপা দিয়ে তীব্র সুগন্ধ যেন ওকে ঘিরে আবর্তিত হতে থাকে। সরগাছের নিচের জলাভূমি থেকে একটা নীলচে ছায়া মূর্তি বেরিয়ে আসছে, তাতে স্থানে স্থানে লালের আভাস। ছায়া মূর্তির অবয়ব আজ আরো স্পষ্ট। মূর্তিটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে, সাথে সেই হিসে কণ্ঠস্বর। রক্তাক্ত ডান হাতটা সামনের দিকে প্রসারিত, আর তার থেকে ঝরছে রক্ত। ঠোঁটের কষ বেয়ে রক্ত, মাথার বাঁদিকটা দিয়ে একটা রক্তের ধারা গাল বেয়ে নেমে আসছে। কেও রেবন্তীর পায়ের নিচের মাটি মুহূর্তে তুলে উঠল। কাকে দেখছে ও? জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে পড়তে ও দেখল ছায়া মূর্তিটা ওকে ধরার জন্য দুই হাতই প্রসারিত করেছে। ময়ূরের পালকটা একবার পাশে রাখা কালির দোয়াতে ডুবিয়ে ভূর্জপত্রের উপর তিনটে পরস্পরের সাথে সমকৌণিক রেখা অঙ্কন করলেন মহর্ষি দেবল। রেখাগুলো পুরোপুরি সোজা না হলেও বোঝা যাচ্ছে সরল রেখাই আঁকতে চেয়েছেন তিনি। তারপর সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি এখানে তিনটে মাত্রা অঙ্কন করলাম, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এটা যে কোনো জীব বা জড়ের অস্তিত্বের জন্য প্রয়োজনীয়, কিন্তু এছাড়া আরও কিছু মাত্রা রয়েছে। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সময়। এই সময় মাত্রাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। বাসুদেব, শ্রীকৃষ্ণ আমার জানা ব্যক্তিদের মধ্যে এই সময় মাত্রার সবচেয়ে কুশলী এবং পারদর্শী নিয়ন্ত্রক। কুটিরের বাইরে অস্তগামী লাল আলোর সাথে উঠোনের বেলগাছটার ছায়ার তখন লুকোচুরি। অল্প দূরেই কাত্যায়নী মন্দিরের চূড়াতে লাগানো লাল পতাকাটা পথপথ করে উঠছে, কিন্তু সেদিকে খেয়াল নেই রেবন্তীর। তার চারদিকে অপর কারোর উপস্থিতিকে অথবা নিদ্রার মধ্যে বা তারপর জেগে উঠে নীলাভ ছায়ামূর্তির দর্শনকে সে কেবলমাত্র মনের ভুল বা স্নায়ু শৈথিল্য বলে উড়িয়ে দিয়েছে এতদিন। কিন্তু কাল সে যা দেখেছে সে স্থির থাকতে পারেনি।
কাল রাত থেকে আসা প্রবল জ্বর উপেক্ষা করে সখীদের শত নিষেধ সত্ত্বেও ছুটে এসেছে মহর্ষি দেবলের আশ্রমে। গুরুদেব, পার্থসখার চরম রাজনৈতিক এবং কূটনৈতিক জ্ঞান সম্বন্ধে আমার জানা আছে, তবে তার এই বিশেষ জ্ঞানের কথা আমার জানা ছিল না। কিন্তু গুরুদেব, আমার জিজ্ঞাসা ওনার বিষয় নয়। আমার জিজ্ঞাসা, একই ব্যক্তি কি দুই ভিন্ন যুগে একই সময়ে বিদ্যমান থাকতে পারে? রেবন্তীর চোখের তারায় সামনের প্রদীপের শিখার আলোকরেখা দোদুল্যমান। স্পষ্ট না হলেও রেবন্তীর মনে হয়েছে ছায়া মানবীর পোশাক তার মতো নয়, বরং সম্পূর্ণ ভিন্ন, মনে হয় কোনো অতীত যুগের। কিন্তু সে নিশ্চিত নয় কোন যুগের, অতীতই তো। হ্যাঁ, পারে, জীবাত্মা হলো পরমাত্মার ক্ষুদ্র প্রতিরূপ, সেই অনাদি পরম শক্তির সমস্ত গুণই জীবাত্মার মধ্যে বর্তমান। সৃষ্টির সময় পরমা শক্তি যখন ভরে রূপান্তরিত হচ্ছিলেন, তখন বললেন, একাহম বহুস্যামি, অর্থাৎ এক আমি বহু হলাম। তাই একই সময় তুমি তোমার দ্বৈত বা বহু অস্তিত্ব অনুভব করতেই পারো। এমনকি সময় মাত্রার অদ্ভুত খেলায় সেই অস্তিত্ব দুই আলাদা যুগে আলাদা সময়ে হতে পারে, আবার এক সময়েও হতে পারে। কিন্তু গুরুদেব, এই দুই সত্তার অস্তিত্ব যদি হঠাৎ মুখোমুখি হয়? সময় পাশাপাশি বয়ে চলা দুই নদীর স্রোতের মতো, দুই নদী একসাথে বয়ে যেতে পারে, কিন্তু দুই নদীতেই উপস্থিত একই জীবের মুখোমুখি হওয়া দর্পণে নিজেকে দেখার তুল্য সম্ভব কিন্তু অসম্ভব। মহর্ষি দেবল ধীর কণ্ঠে বললেন। তাঁর এই কথাতে রেবন্তী কেমন ধাঁধায় পড়ে গেল। এই কেমন প্রহেলিকা গুরুদেব? প্রহেলিকা নয় মা, এ সত্য। দুই সময় রেখার এক জীবাত্মা তখনই মুখোমুখি হতে পারে যখন কোনো এক জীবাত্মা কোনো এক সময় নদী ত্যাগ করে। মানে মৃত্যু? মানে অতীত জন্মের প্রেতাত্মা? আমি যে কোনো একটা সময় রেখা ত্যাগ বলেছি মা, তা ভূত হতে পারে, আবার ভবিষ্যত। মহর্ষির ঠোঁটের কোণে রহস্যের হাসি খেলে যায়। মাথার কাছে প্রদীপের চাপাটা অল্প সরিয়ে বিছানা থেকে নেমে আসে রেবন্তী। প্রায় অন্ধকার, নিভৃত শয্যাগৃহ, সামনের গবাক্ষের কাছে গিয়ে দাঁড়ায় রেবন্তী। দম বন্ধ লাগছে, তিন দিন ধরে প্রবল জ্বরের মধ্যে কেবলমাত্র সেই রাতে দেখা সেই নীলচে ছায়ার মুখটাই তার সামনে বারবার ভেসে উঠছিল। সেদিন যেন মনে হলো রেবন্তী নিজে কোন এক মায়া দর্পণের সামনে দাঁড়িয়ে হুবহু এক চোখ, এক মুখ, এক নাক, যে সুগন্ধটা তার চেনা চেনা ঠেকছিল সেটা হুবহু তার নিজের গায়ের গন্ধের মতো। কে ছিল? প্রেতপুরী থেকে উঠে আসা কোন পিশাচ? পিশাচিত না হলে ওরকম পৈশাচিক আওয়াজ করে কি করে? কিন্তু কিন্তু ও রেবন্তীর মতো এক দেখতে হলো কি করে? তবে কি ও রেবন্তীর কোনো অতীত জন্ম, নাকি ওই পিশাচিনী রেবন্তীর অস্তিত্বকেই চুরি করেছে? প্রশ্নগুলো মস্তিষ্কে বারবার মুষলাঘাত করতে থাকে, মনে হচ্ছে যেন কেউ বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। একবার যদি ছায়ামূর্তিটার সাথে কথা বলা যেত, তবে সে অন্তত জানার চেষ্টা করত কে ও। কিন্তু ও কি রেবন্তীর মনের কথা জানতে পারবে?
নিশ্চয়ই পারবে। তা না হলে ও জানলো কি করে রেবন্তী সেদিন বিপদে আছে? চোখ বন্ধ করে রেবন্তী, মনে মনে একবার বলে, তুমি কে? তোমার সাথে কি একবার সাক্ষাৎ করা যায়? একবার বার দুই মনে মনে বলার পর চোখ খোলে রেবন্তী। চোখ খোলার সাথে সাথেই চমকে দুপা পিছিয়ে যায়। ও সত্যিই কল্পনা করেনি এভাবে ডাকলে ছায়ামূর্তিটা চলে আসবে। আজ মূর্তির পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে। পরনে অদ্ভুত পোশাক, বুকে কাঁচুলির পরিবর্তে যুদ্ধের সময়কার কবচের মতো কোনো একটা পোশাক, কিন্তু ধাতুর নয়, কাপড়েরই, পুরো ঊর্ধ্বাঙ্গই তাতে ঢাকা। নিম্নাঙ্গে প্রায় পায়ের সাথে লেগে থাকা পোশাক, নীল বর্ণের, একটু মোটা কাপড়ের, যেরকম কাপড় দিয়ে যুদ্ধের শিবির নির্মিত হয় সেই রকম, কিন্তু কোনো উত্তরীয় নেই। এই রকম পোশাক রেবন্তী কোনোদিন দেখেনি, অতীতে কেউ এরকম পড়তো বলেও তো জানে না। কে তুমি? তুমি আমার মতো একই দেখতে কি করে? আমি তো তুমি, তাই একই রকম মানে? আর এরকম এরকম অদ্ভুত পোশাক কিবা পরে আছো কেন? আরে আমাদের যুগে আমাদের সময় তো এই ড্রেসই, মানে এই পোশাকই পরে, একে জিন্স টপ বলে। আমাদের সময় মানে তুমি কোন যুগের? সত্য না ত্রেতা? সত্য নয়, ত্রেতাও নয়, কলিযুগ 2020 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ সেটা আবার কি? তুমি বুঝবে না। শুধু এটুকু জেনে রাখো, আমার যুগ তোমার চেয়ে 3448 বছর পর। মানে তুমি কি ভূত, প্রেতাত্মা? না, আমি তোমার ভবিষ্যৎ, আর তুমি আমার ভূত, মানে অতীত। কি চাও তুমি আমার কাছে? কেন তুমি সারাক্ষণ আমার চারিদিকে ঘুরছো? ছায়া মানবী কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই দুম দুম করে প্রচণ্ড শব্দ। উঠে পিছতে গিয়ে বিছানার কিনারায় ধাক্কা খায় রেবন্তী। দরজায় একটা কড়া নাড়ার শব্দ, তার সাথে করাঘাত। বৌমা, একা একা কার সাথে কথা বলছো এত রাতে? শাশুড়ি মা! চমকে দরজার দিকে তাকায় রেবন্তী। পরক্ষণেই ঘাড় ঘুরিয়ে দেখে ছায়ামূর্তি অদৃশ্য। না মা, কেউ নয়, বলেই ধপ করে শয্যার উপর বসে পড়ে রেবন্তী। নিন, এই হলো চার স্বর্ণমুদ্রা। চারটে স্বর্ণমুদ্রা সামনের সবজি বিক্রেতার দিকে এগিয়ে দেয় রেবন্তী। তারপর সবজি আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঝাঁকাটা কাঁখে তুলে নিয়ে হাট থেকে বাড়ি ফেরার রাস্তাটা ধরে। আজ একটু তাড়াতাড়ি ফিরতে হবে, কাল থেকে শাশুড়ি মায়ের শ্লেষ্মাটা বেশ বেড়েছে, শ্বাসকষ্টে প্রায় শয্যাশায়ী। একবার বদ্যির কাছে নিয়ে যেতে হবে। প্রণব কবে ফিরবে সে জানে না, প্রণবের আর কোনো ভ্রাতা বা ভগিনীও নেই, তাই আপাতত বিধবা বৃদ্ধা শাশুড়ি আর সে, আর সংসারের সমস্ত দায়িত্বই তার কাঁধে। না, দায়িত্ব বা কর্তব্যে সে ভীত নয়, বরং এই দায়িত্ব কর্তব্যগুলোই প্রণবের বিরহটা ভুলিয়ে রাখে। কিন্তু আজও কাল রাতের সেই ছায়ামূর্তির কথাগুলোই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে যদি তার ভবিষ্যৎই হয়, তাহলে তার কাছে বারবার আসছে কেন? কি চায় ও? ওরকম রক্তাপ্লুতই বা হলো কী করে? এই সমস্ত ভাবতে ভাবতেই লাল রাস্তাটার সাথে ডান দিকে ঘুরল রেবন্তী। সুন্দরী, আমার কথা মনে পড়ে না? একদমই ভুলে গেছো আমায়। বিদ্যুন্মালির কথাগুলো যেন রেবন্তীর চিন্তাজাল ছিন্ন করে ওর ওপর আছড়ে পড়ল। ওর লোলুপ কামার্ত দৃষ্টি যেন লেহন করছে রেবন্তীকে। প্রবল ঘৃণায় জ্বলতে জ্বলতে রেবন্তী বলে, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন বলছি।
রাস্তা তো ছাড়া যাবে না। আজ তোমাকে আমার প্রণয়ে পাশে আবদ্ধ করে শয্যা সঙ্গিনী করব বলেই নিশ্চিত করে এসেছি। বিদ্যুন্মালী কিছুটা এগিয়ে আসে, রাগে কাঁপতে থাকা রেবন্তীর ডান হাতটা বিদ্যুন্মালীর বাম গালে সজোরে চপেটাঘাতের উদ্দেশ্যে উঠে আসে, কিন্তু তার আগেই বিদ্যুন্মালী সেটা ধরে ফেলে। রাগলে তোমার আকর্ষণ আরো বৃদ্ধি পায়, বলতে বলতে ধরে রাখা রেবন্তীর ডান হাতটা চুম্বনের জন্য অধরষ্ঠের দিকে এগিয়ে নিয়ে যায় বিদ্যুন্মালী। প্রবল ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয় রেবন্তী। রুচিত শিক্ষা তুই পাবি, আমার স্বামী তোকে শাস্তি দেবেই বলেই এক প্রচণ্ড ধাক্কা মারে সে। বিদ্যুন্মালী ছিটকে রাস্তার উপর পড়ে যায়, সাথে রেবন্তীর কাঁখে থাকা তার কৃত সামগ্রী সহ ঝাঁকাটাও। সেদিকে না তাকিয়ে প্রায় দৌড়তে শুরু করে রেবন্তী। বিদ্যুন্মালীর অট্টহাসি ধাওয়া করতে শুরু করে রেবন্তীকে। তোর স্বামী আর ফিরবে না, তাহলে কে আমাকে শাস্তি দেবে? তুই আমায় তৃপ্ত কর, আমি এখন থেকে তোর স্বামী। গৃহে ফিরেই নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় রেবন্তী। তারপর দরজাতে পিঠ ঠেকিয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে ঝরতে মাটিতেই বসে পড়ে। পাশের ঘরেই অসুস্থ শাশুড়ি, শব্দ যাতে এই চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকে তার জন্য নিজের মুখ নিজেই চেপে ধরে। একটা হিস হিসে কণ্ঠ মনের গহন অন্তরালে যেন সজোরে আঘাত করল। কাঁদছ কেন? তুমি তো কোনো অপরাধ করনি, বরং যে অপরাধ করেছে তার শাস্তির কথা ভাবো। ঠিকই তো, আমি কেন কাঁদছি? চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়ায় রেবন্তী। আবার সেই কণ্ঠ, কেউ যেন চিৎকার করে মনের মধ্যে কথাগুলো বলছে। শাস্তি দাও, ওদের শাস্তি দাও, শাস্তি দাও, ওদের শাস্তি দাও। আমার স্বামী নিশ্চয়ই বিদ্যুন্মালীকে শাস্তি দেবে। তোমার স্বামী দেবে, আর তুমি কি করবে? অন্যের উপর নির্ভরশীল হয়ে আরো অপমান আরো লাঞ্ছনার জন্য অপেক্ষা? কিন্তু আমি কি করতে পারি? ওরকম একজন বলশালী পুরুষ, তার উপর ধারাভূমির প্রভাবশালী বণিকদের একজন, রাজদরবারে অব্দি যার প্রভাব বিস্তৃত, তাহলে তোমার স্বামী বা কি করে পারবে? সে তো ভগবান নয়। কি বলছো? আমার স্বামী তো পুরুষ, প্রকৃতির নিয়মে বাহু শক্তি পেশি শক্তি বেশি, তার উপর প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক। তো যুদ্ধ পেশিতে নয়, বুদ্ধি আর দক্ষতায় জিততে হয়। মানে কি বলছো তুমি? জানো আমি সামান্য এক নারী, যুদ্ধবিদ্যাও জানি না, আমার স্বামীও যুদ্ধক্ষেত্রে, আমি একাকী অবলা অসহায়। যে যুদ্ধক্ষেত্রে আমার স্বামী গেছে সেটাও তো পাণ্ডব পত্নীর সম্মান হননের প্রতিশোধের জন্যই, তাঁর স্বামীরাই এই প্রতিশোধ নিচ্ছেন। দ্রুপদ কন্যা পাঞ্চালী যুদ্ধবিদ্যায় পারদর্শী, তেজময়ী, যোগ্য হতে সমুৎপন্না, তাও তিনিও পারেননি। সেখানে আমি তো সাধারণ এক গ্রাম্য রমণী, আমি কি করে পারবো? সেই তো, তুমি কি করে পারবে? হিস হিস শব্দে বিরক্তির সাথে রাগও ভেসে আসে। আচ্ছা বেশ, ধরো এই যে সম্রাজ্ঞী দ্রৌপদী কুলবধূ হিসেবে নিজের দেবরদের বিরুদ্ধে অস্ত্র ধরেননি, কিন্তু উনি তো কুলঘাতিনী হতে চাননি, এ কথা মানা যাচ্ছে না। কারণ ওই কুরু রাজসভাতেই তিনি সমগ্র কৌরবকুলকে বিনাশের অভিশাপ দিতে গিয়েছিলেন, তাহলে উনি নিজে কেন কামুক পুরুষের বিরুদ্ধে অস্ত্র ধরেননি? হিস হিসে কণ্ঠ এবার নিশ্চুপ। আর
আর বিরাট সেনাপতি কিচক তো ওনার কেউ ছিল না, তাহলে ভীমসেন বা অর্জুনের কাছে কেন সাহায্য প্রার্থনা করলেন? যে গুপ্ত হত্যাটা ওনারা করলেন সেটা স্বামীদের কাছে অশ্রু বিসর্জনের পরিবর্তে নিজে কি কোনো উপায় করা যেত না? মদিরায় বিষ প্রয়োগের মাধ্যমে কিচককে হত্যা করা কি খুব কঠিন ছিল? আজ ওনার জন্য এত বড় যুদ্ধ হতে চলেছে, আমার স্বামী পিতা ভ্রাতা সবাই যুদ্ধক্ষেত্রে, জানি না এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি। বাসুদেব হয়তো ওনার লাঞ্ছনাকে ঢাল করে আরো বড় কোনো উদ্দেশ্য সাধন করতে চাইছেন, হয়তো এটাই সত্যি। কিন্তু তা করতে গিয়ে কত মানুষের মৃত্যু হবে তার কি ঠিক আছে? আমার স্বামীও আর ফিরবে কিনা জানি না, কেউই হয়তো বেঁচে ফিরবে না, কিন্তু দ্রৌপদী তো পারতেন নিজের কেশাকর্ষণের শাস্তি নিজে দিতে, পারতেন তো বস্ত্রহরণের প্রচেষ্টার মতো ঘৃণ্য অপরাধের শাস্তি নিজের হাতে দিতে, এমনকি নিজে যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেন, করেননি তো, কারণ উনি নারী। হয়তো আমারই মতো মনের নিভৃত কোণে নিজেকে দুর্বলই ভাবেন, আর তাছাড়া স্ত্রীর সম্মান রক্ষা করা স্বামীরই কর্তব্য, স্বামীরই ধর্ম। কয়েক পল কোনো শব্দ নেই, কেবলমাত্র বাইরে থেকে কাকের কর্কশ ধ্বনি আসছে। তারপর হঠাৎ একটা তীব্র পৈশাচিক আর্তনাদ ভেসে আসে। সেই আর্তনাদটা সমস্ত কক্ষ জুড়েই আবর্তিত হতে থাকে আর রেবন্তী ভয়ে কাঁপতে থাকে। তাহলে অন্যের উপরেই আমি তুমি সমস্ত নারী জাতি নির্ভরশীল হয়ে থাকি? স্বনির্ভরের নকল মুখোশ এঁটে এভাবেই লাঞ্ছিত অপমানিত নির্যাতিত আর মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকি, পুরুষদের বিকৃত রিরংসা মেটাতে থাকি, আর সেই বিকৃত কাম পুরুষদের শাস্তির জন্য পুরুষদের কাছেই সাহায্য প্রার্থনা করতে থাকি। হিস হিসে কণ্ঠস্বরে কথা শেষ হয় না, তার আগেই একটা তীব্র নীল আলো রেবন্তীর সমগ্র দেহ থেকে নির্গত হয়। তারপর সেটা দ্রুত জমাট বেঁধে আগের ছায়া মানবীর চেহারা নেয়। রক্তাক্ত সমগ্র দেহ, নগ্ন উন্মুক্ত স্তন যুগলে কালো কালো দশ আঙুলের ছাপ, ছিন্ন ভিন্ন যোনি থেকে একটা রক্তের ধারা জঙ্ঘাদেশ বেয়ে ভূমি সিঞ্চিত করছে। হুবহু রেবন্তীর মতো দেখতে সেই নীলাভ ছায়া মানবী তার সমগ্র দেহটা মাটিতে টানতে টানতে পিছনের দিকে পিছচ্ছে। সহসা আরো কিছু ধোঁয়া সমস্ত ঘরটা জুড়ে ঘুরতে থাকে। এই ধোঁয়া সবুজ আভ, এই সবুজ ধোঁয়ার কুণ্ডলী চিরে আরো কতকগুলো ছায়া মূর্তি এসে দাঁড়ায়। পুরুষ মূর্তি তিনজন, এরাও নগ্ন। উত্থিত পুরুষাঙ্গ থেকে কামরস ঝরছে, হাতে ধাতব দণ্ড, একজনের হাতে স্ফটিকের মতো স্বচ্ছ লম্বাটে পান পাত্র, একজন পুরুষের গলা শোনা যায়, আগে মাংসের ডান্ডা দিয়ে ভোগ করবি, নাই লোহার ডান্ডা ঢুকিয়ে মজা নিবি, বলেই হাতের দণ্ডটা তুলে দেখায়। আবার সেই পৈশাচিক চিৎকার। একটা ছায়া পুরুষ মূর্তি রেবন্তীর দিকে মুখ ফেরায়। কে ও, কে? রেবন্তী রাগে দুঃখে অপমানে কাঁপছে। বিদ্যুন মালী। বিদ্যুতের বাণটা একবার কালো আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত বিদীর্ণ করে দিল, সাথে কান ফাটানো মেঘের দামামা। সন্ধ্যার কালো আকাশ মেঘে ঢাকা পড়ে আরো ঘন কালো। অসময়ের মেঘের এই রণসজ্জায় চারিদিক বড় নির্জন, এমনকি কাত্যায়নী মন্দিরের পুরোহিতরাও নিজেদের গৃহে ফিরে গেছে। এমনিতেই গ্রামের শেষে বনের মধ্যে এই কাত্যায়নী মন্দির
তাই সন্ধ্যার পর চারিদিকে কোনো মানুষের ছায়া অবধি থাকে না। কথিত আছে, সন্ধ্যারতি শেষে সবাই গ্রামে ফিরে গেলে মায়ের অনুচর ডাকিনী, সংখিনী আর 64 কোটি যোগিনীর দল এই বনাঞ্চল, এই মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়ায়। সেই সময় মন্দির প্রাঙ্গণে কেউ তাদের দেখলে মৃত্যু অনিবার্য। তাই সান্ধ্য পূজা শেষ হলে মন্দির প্রাঙ্গণে আর কেউ থাকে না। কোথাও এক ফোঁটা বাতাস নেই, মন্দিরের লাল পতাকাটা অবধি উঠছে না। সমগ্র চরাচর যেন কোনো এক আসন্ন অশনি সংকেতে ভীত, সন্ত্রস্ত, তটস্থ। যেন মনে হচ্ছে দম বন্ধ করে আসন্ন বিধ্বংসী প্রলয়ের জন্য প্রতীক্ষারত। মন্দিরের মাথার উপর কতকগুলো শকুন বসে আছে এখন, তাও আবার এই তিমিরাচ্ছন্ন সন্ধ্যায়। আশ্চর্যজনক, শকুনের উপস্থিতি ছাড়া আর একজনই কেবলমাত্র মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত। কাত্যায়নী মন্দিরের সামনের বেদিতে অস্থির পায়চারি করছে রেবন্তী, নিম্নাঙ্গে কালো পোশাক, তার উপর লাল কোটি বন্ধ, ঊর্ধ্বাঙ্গে রক্ত লাল একটা কাঁচুলি, কপালে গনগনে লাল কুমকুম, মাথার চুল উপরে তুলে বাঁধা, তাতে চূড়ামণিটা স্পষ্ট। এছাড়া তার সর্বাঙ্গে অন্য কোনো অলঙ্কার নেই, কিন্তু তার এই রূপ যৌনতার সোমরসে যেন মাখানো। যে কোনো পুরুষ পতঙ্গ রেবন্তী নামের এই আগুনে ঝাঁপ দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। কিন্তু রেবন্তীর মনে শান্তি নেই, দ্বিধা, ঘৃণা, উৎকণ্ঠা সব মিলিয়ে অস্থির এক উত্তেজনা, কিঞ্চিত ভীতিও তাতে মিশেছে। এত দেরি হচ্ছে কেন? তবে কি হৈমন্তিকা কেশবের হাত দিয়ে বিকেলে যে পত্রটা প্রেরণ করেছিল তা কি তারা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারেনি? কিন্তু ওরা যে বলল। রেবন্তী এবার প্রাঙ্গণ ছেড়ে একটু এগিয়ে আসে, একবার মুখ তুলে আকাশের দিকে তাকায়। গাঢ় কালো অন্ধকার, তবে দিগন্তের কাছে যে কালো বনাঞ্চল তার উপরিভাগ হলুদ লালে মাখামাখি। আসবে তো, নাকি আসন্ন দুর্যোগের ভয়ে সে গোপন অভিসারকে উপেক্ষা করল? রেবন্তী আবার মন্দির প্রাঙ্গণে প্রত্যাবর্তন করে। মন্দিরের মধ্যে সিংহের উপর দাঁড়িয়ে আছেন মহাদেবী, বাম পায়ের বুড়ো আঙুলের চাপে আনত মহিষাসুরের বক্ষে বিদীর্ণ ত্রিশূল। মন্দিরের ছাদ হতে যে প্রদীপের মঞ্জরি ঝুলছে তার আলোয় ঝকঝক করছে ত্রিশূলের ফলাটা। সমস্ত পরিকল্পনা বুঝে গেল না তো, তাই হয়তো আসছে না। না, তা তো হবার নয়। রেবন্তী একবার দেবীর মূর্তির দিকে দেখে, কালো পাথরে তৈরি মায়ের তৃতীয় নয়ন জ্বলছে যেন। সহসা একটা প্রচণ্ড ধুলি ঝড় উঠল। এতক্ষণ যে থমথমে পরিবেশটা ছিল সেটা ভেঙে গিয়ে কানে তালা লাগানো একটা শোঁ শোঁ শব্দ যেন আছড়ে পড়ল মন্দির সহ সমগ্র বনাঞ্চলে। গাছের মাথাগুলো ঝড়ের তালে তালে দুলছে, মনে হচ্ছে যেন মহাকালীর সাথে মহাকালও তাণ্ডব লীলায় মেতেছে। সাথে তাদের অনুচর ডাকিনী, যোগিনী, ভূত, প্রেত, পিশাচ, পিশাচিনীর দলও যেন প্রলয়ে মত্ত। দূরে বনের মধ্যে একদল ক্ষুধার্ত শিয়ালের দল ডেকে উঠল। রক্ত লোলুপ ক্ষুধিত সে ডাক, তার সাথে পুনরায় কান ফাটানো এক বাজের শব্দের সাথে বিদ্যুতের ঝিলিক। সেই ক্ষণিকের আলোতেই রেবন্তী দেখল ধূলিঝড় ভেদ করে তিনটে ছায়ামূর্তি মন্দিরের প্রাঙ্গণের দিকে এগিয়ে আসছে। তিনজন, সেটাই তো স্বাভাবিক। রেবন্তীর ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি খেলে যায়। মন্দিরের গর্ভগৃহের পাশে যে ভোগ ঘর তার দ্বারের সামনে গিয়ে দাঁড়ায় সে। ঝড়ের শব্দ ভেদ করে বিদ্যুন্মালীর কণ্ঠ ভেসে আসে,
এই সুন্দরী, শেষ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি হতেই হলো তাহলে, হ্যাঁ? না হই বা উপায় কি ছিল? আমি তো শুধু আপনাকেই আসতে বলেছিলাম, কিন্তু এনারা? আরে, এরা আমার মিত্র, পরম মিত্র, রক্তাব্জ নয়ন আর সুগ্রীব। ওরা এর আগে আমার অনেক মনোরঞ্জনের ব্যবস্থা করেছে, তাই এবার আমি। রাগে অপমানে রেবন্তীর কপালের মাঝখানটা দপদপ করছে। হঠাৎই চারদিক হলুদাভ লালচে আলোয় ভরে যায়। সমগ্র বনাঞ্চল দাউ দাউ করে জ্বলছে। দাবা নয়, মন্দিরের আশেপাশের বনে এখনো আগুন লাগেনি ঠিক কথা, কিন্তু তার পিছনের বন থেকে হলদেটে আলোটা ঠিকরে আসছে। আর সেই আগুনের আলোয় রেবন্তীর চোখ দুটো জ্বলছে। বিদ্যুন্মালী কাঁধের উত্তরীয়টা ফেলে দিয়ে এগিয়ে আসে। পেশিবহুল দেহে দাবানলের আগুনের আঁচে ঘর্মবিন্দু জমা হয়েছে। পেছনে রক্তাব্জ নয়ন আর সুগ্রীব। বল প্রয়োগ করবেন না, আমি তো নিজেই সমর্পণ করতে এসেছি, তবে আমার একটি শর্ত আছে। বলো 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 সুন্দরী, আমি তোমার সব শর্তে রাজি। আমার তো আর তর সইছে না। আমি একজন একজন করে আপনাদের তিনজনের শয্যা সঙ্গিনী হব। এবার আপনারাই ঠিক করুন কোনজন প্রথমে আমাকে লাভ করবেন। আচ্ছা আচ্ছা, আর সুগ্রীব তুই যা প্রথমে, আমার অনেক মনোরঞ্জনের ব্যবস্থা তুই করেছিস, এই পুরস্কার তাই তোর প্রাপ্য। রেবন্তী সুগ্রীবকে নিয়ে ভোগ ঘরের পাশে যে পাচকদের বিশ্রামাগার রয়েছে সেখানে ঢুকে যায়। দূরে একদল শেয়াল আবার ডেকে উঠল। মন্দিরের মাথায় যে শকুনের দল বসেছিল তারা এবার উঠতে শুরু করেছে। বেশ কিছু সময় অতিবাহিত হল। দাবানলের আগুনের আলোর সাথে তাল দিয়ে ঝড়ের প্রকোপ যেন বাড়ছে। বহু দূরে কি মানুষের তীব্র আর্তনাদ! বিদ্যুন্মালী একটু অস্থির হয়, এত দেরি হচ্ছে কেন? একবার রক্তাব্জ নয়নের দিকে তাকায় বিদ্যুন্মালী। রক্তাব্জ নয়ন বুঝে যায় কি করতে হবে। সে বিশ্রামাগারের দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। আবার প্রতীক্ষা। মন্দিরে চূড়ার কাছে যে শকুনের দল উঠছিল তা যেন কিছুটা নিচে নেমে এসেছে। দূরে লাল আলোয় মাখামাখি হয়ে থাকা গাছের তলায় কতকগুলো যেন আলোক বিন্দু। কালো আর লালে মাখা একদল শৃগালের জ্বলন্ত চোখ। পিছনের আগুনের আঁচটা তীব্রতর, যেন নরকের কুণ্ড। বিদ্যুন্মালীর আর প্রতীক্ষা সহ্য হয় না, বিশ্রামাগারের দ্বার ঠেলে ভেতরে ঢোকে সে। এত অন্ধকার কেন? চোখ সয়ে এলে দেখতে পায় একটা ছোট শয্যা। তার শিয়রের কাছে একটা প্রদীপ টিম টিম করে জ্বলছে। তার মৃদু আলোয় দেখে শয্যায় শায়িত রেবন্তী। অদ্ভুত দেহভঙ্গিমা, প্রায় নগ্ন, কেশকলাপ যেন শীতল সরীসৃপের মতো তাকে আহ্বান করছে। তবুও নিজেকে সম্বরণ করে বিদ্যুন্মালী, বলে, সুগ্রীব আর রক্তাব্জ নয়ন কোথায়? ওরা মিলন তৃপ্ত, তাই বিশ্রামরত। বলেই বক্ষ আবরণী উন্মুক্ত করে রেবন্তী। বিদ্যুন্মালী আর পারে না, নিম্নাঙ্গের পোশাক দ্রুত উন্মোচিত করে এগিয়ে আসে। ঋজু পুরুষাঙ্গ হতে কামরস ঝরছে। শয্যার উপরে উঠে এসে রেবন্তীর দুই বক্ষে হাত দুটো স্থাপন করে। মুখটা আস্তে আস্তে রেবন্তীর অধরষ্ঠের দিকে নেমে আসছে।
হঠাৎ রেবন্তী এক ঝটকায় কোমর বন্ধনীতে গুঁজে রাখা সেই বাঁকানো ছুরিটা বের করে আনে। সেটা চকিতে বিদ্যুন্মালীর লালসায় হাঁ হয়ে থাকা মুখ লক্ষ্য করে চালায়, কিন্তু বিদ্যুন্মালী ঝটিতে মুখটা সরিয়ে নেয়। উন্মুক্ত ছুরির ফলাটা বিদ্যুন্মালীর হাতের কবজি ভেদ করে রেবন্তীর স্তন চিরে দেয়। একটা আর্ত চিৎকার করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রক্তাপ্লুত বিদ্যুন্মালী বিছানা থেকে ছিটকে নেমে আসে। রেবন্তী ও ছুরি হাতে উঠে দাঁড়ায়। প্রদীপের মৃদু আলোতেও দেখা যায় তার চোখ দুটো জ্বলছে। বাম হাত দিয়ে ডান হাতের কবজিটা চেপে ধরে বিদ্যুন্মালী। ক্ষত থেকে বেরিয়ে আসা রক্তে বাম হাত ভিজে যাচ্ছে। চোখে বিস্ময়টা স্পষ্ট। রেবন্তী এবার দ্রুত এগিয়ে এসে বাম হাতেও ছুরিটা বসিয়ে দেয়। হতবুদ্ধি বিদ্যুন্মালী এই প্রতিরোধের আশঙ্কা করেনি, বিশেষ করে গোপন অভিসারের নিমন্ত্রণের চিঠি লাভ করে। এক অবলা গ্রাম্য নারীর কাছ থেকে বিপদ সে আশা করেনি বলেই কোনোরকম প্রতিরক্ষা ছাড়াই এসেছে। কেবলমাত্র বন্য জন্তুর জন্য কোমর বন্ধনীতে ছোট একটা তলোয়ার ছিল, কিন্তু সেটাও পোশাকের সাথে সাথেই ত্যাগ করেছে সে। দুই পুরুষ মিত্রকে সাথে নিয়ে এসেছিল, যদি কোনো সাহায্যে লাগে তারাই বা কোথায়। চাপা আর্তনাদ করতে করতে বিশ্রামাগার ছেড়ে বেরিয়ে আসে বিদ্যুন্মালী। মন্দির প্রাঙ্গণে বিদ্যুন্মালী বেরিয়ে আসতেই সশব্দে সামনের তালগাছটার উপরে বজ্রপাত হল। তীব্র চোখ ঝলসানো সাদা আলোর সাথে সাথেই গাছটাতে আগুন লেগে গেল। আর সেই আলোয় বিদ্যুন্মালী দেখল দুটো অসাড় জ্ঞানহীন উলঙ্গ পুরুষ দেহ মাটিতে ঘষা খেতে খেতে টানা হয়ে আসছে। তাদের কর্তিত পুরুষাঙ্গের রক্তে মন্দির প্রাঙ্গণে রক্তিম রেখা। দুজনের মুখ জিহ্বা দ্বিখণ্ডিত, সেখান হতে লালা মিশ্রিত রক্ত বেরিয়ে এসে মাটিটা ভিজিয়ে দিচ্ছে। বিদ্যুন্মালীর ক্ষেত্রে ব্যর্থ হলেও ওদের কণ্ঠস্বর রোধ করতে রেবন্তী সফল হয়েছিল আক্রমণের প্রথমেই। তাই বিদ্যুন্মালী দ্বারের বাইরে থাকলেও সুগ্রীব বা রক্তাব্জ নয়ন কারোরই কোনো আর্তচিৎকার শুনতে পায়নি। মৃতপ্রায় দেহ দুটোর চুলের মুঠি দুহাতে ধরে টেনে আনছে রেবন্তী। আলুলায়িত কেশ সাপের মতো ঝড়ের তালে তালে উঠছে। উন্মুক্ত বক্ষের ছুরির তীক্ষ্ণ আঁচড় হতে রক্তের প্রবাহ উন্মুক্ত নাভিকুণ্ডলী দিয়ে গড়িয়ে আসছে। নিম্নাঙ্গের কালো পোশাকও রক্ত মাখা। দেহ দুটোকে বিদ্যুন্মালীর দিকে প্রায় ছুঁড়ে দিয়ে রেবন্তী একবার চিৎকার করে, কর্ণ বিদীর্ণ করা সেই পৈশাচিক চিৎকার। বিদ্যুন্মালী ভয়ে দুপা পিছিয়ে যায়, কিন্তু পরক্ষণেই বাম হাতে বিঁধে থাকা ছুরিটা উঠিয়ে ছুঁড়ে ফেলে। তারপর দেহটা সামনে একটু ঝুঁকিয়ে রেবন্তীর চোখে চোখ রেখে দাঁড়ায়। মল্লযুদ্ধ করার আগের প্রস্তুতি। আগুনের আলোয় পেশিগুলো চকচক করছে। রেবন্তীও একইভাবে বিদ্যুন্মালীর দিকে তাকিয়ে দাঁড়ায়। দুজনে এক পা করে গোলাকারে ঘুরতে থাকে যজ্ঞ বেদিটাকে ঘিরে। সহসা বিদ্যুন্মালী রেবন্তীর পাশ দিয়ে গড়িয়ে গিয়ে রেবন্তীর পিছনে দাঁড়ায়। উন্মুক্ত কেশ ধরে রেবন্তীর কান মুখের কাছে সজোরে এনে টেনে বলে, নারী দুর্বলা অবলা, কেবলমাত্র ভোগ্য বস্তু রে। প্রচণ্ড কষ্টে রেবন্তীর চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে আসে। কয়েক মুহূর্ত সব নিশ্চুপ। তারপর হঠাৎই রেবন্তী ডান পাটা পিছন দিকে ঘুরিয়ে বিদ্যুন্মালীর নগ্ন অন্ডকোষে সজোরে লাথি মারে। রেবন্তীর কেশ ছেড়ে দিয়ে দুহাতে পেটের নিম্নভাগ চেপে বসে পড়ে বিদ্যুন্মালী। রেবন্তী বিদ্যুন্মালীর পেটের নিচে সজোরে আবার একটা লাথি মেরে পাশে পড়ে থাকা নিজের ছুরিটা তুলে নেয়। তারপর বিদ্যুন্মালীর দুপায়ের মাঝে এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তেই অজস্র নীলাভ ছায়ামূর্তি রেবন্তীর পিছনে এসে দাঁড়ায়। এরা কারা? দেবী কাত্যায়নীর অনুচর ডাকিনী যোগিনীর দল কি? ছায়ামূর্তিগুলো আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তারপর সেই সমস্ত নীলাভ ছায়ামূর্তিগুলো
নিজেদের মধ্যে মিশে গিয়ে নীলাভ ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। সহসা আর একটা সবুজাভ ধোঁয়ার কুণ্ডলী সমগ্র বনাঞ্চল আবৃত করে বেরিয়ে আসে। দুই রঙের ধোঁয়ায় মন্দির প্রাঙ্গণ আচ্ছাদিত হয়ে যায়। কয়েক পলের মধ্যেই দুই রঙের ধোঁয়াগুলো আলাদা আলাদাভাবে জমাট বেঁধে রেবন্তীর মতো দেখতে ছায়া মানবী আর তাকে ভোগ করতে উদ্যত তিনজন পুরুষের আকার নেয়। ছায়া মানবী ভুল উঠিতা, তার দিকে উদ্যত তিন পুরুষ যাদের দেখতে ঠিক বিদ্যুন্মালী রক্তাব্জ নয়ন আর সুগ্রীবের মতোই। রেবন্তী একবার রক্তাক্ত ছায়া মানবীর দিকে তাকায়। দুজনের ঠোঁটের কোণে একটা ক্রূর রহস্যময় হাসি। রেবন্তী এবার তার পায়ের নিচে পড়ে থাকা যন্ত্রণা কাতর বিদ্যুন্মালীর দিকে তাকিয়ে বলে, নারী দুর্বল নয় রে শয়তান, নারী শক্তি, যে শক্তি ছাড়া স্বয়ং দেবাদিদেব শিব সব মাত্র। বলেই একটা পৈশাচিক চিৎকার করে ডান হাতে উদ্যত ছুরিটা চালায়। বিদ্যুন্মালীর পুরুষাঙ্গ ছিটকে গিয়ে যজ্ঞকুণ্ডের মধ্যে পড়ে। সাথে সাথে যজ্ঞকুণ্ডটার একটা বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে এতক্ষণ নিভে থাকা যজ্ঞকুণ্ডটা হতে একটা লেলিহান অগ্নিস্তম্ভ আকাশের দিকে উঠে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ছায়া মানবী তার উপর দাঁড়ানো বিদ্যুন্মালীর মতো দেখতে ছায়া পুরুষের হাতে স্ফটিকের যে ভাঙা পান পাত্র ছিল সেটা ঝটিতে কেড়ে নেয় আর তা চোখের পলকের মধ্যেই ছায়া পুরুষের পুরুষাঙ্গ লক্ষ্য করে চালায়। সবুজাভ ছায়া পুরুষের প্রবল আর্তচিৎকার সমস্ত মন্দির ঘিরে আবর্তিত হতে থাকে। তার সাথেই জ্বলন্ত বনের মধ্যে থেকে আবার একদল ক্ষুধার্ত শিয়ালের রক্ত শীতল করা ধ্বনি ভেসে আসে। যন্ত্রণা কাতর বিদ্যুন্মালী জ্ঞান হারাতে হারাতে রেবন্তীর হিস হেসে কণ্ঠ শুনতে পায়, শুম্ভ নিশুম্ভের নির্দেশে সুগ্রীব কেবলমাত্র মহাদেবীকে কেশ আকর্ষণ করে নিয়ে যাবে বলেছিল, তার ফলশ্রুতিতে সুগ্রীব ধূম্রলোচন চণ্ড মুণ্ড রক্তবীজ সমগ্র অসুরকুল সহ শুম্ভ নিশুম্ভকে বিনাশ করেছিলেন মহাদেবী। আর তুই তো প্রকৃতই আমার কেশ আকর্ষণ করেছিস, আর দেখ তোর কি অবস্থা। আর মনে রাখ, আর এক নারীর কেশ আকর্ষণের ফলশ্রুতিতেই কুরুক্ষেত্রে মহারণ সংঘটিত হতে চলেছে। আমি মহাদেবী কাত্যায়নী নই, তাই জন্ম মৃত্যুর অধিকার আমার হাতে নেই, তাই তোকে বা তোর মিত্রদের মৃত্যু আমি নিজের হাতে দিলাম না, কিন্তু যে শাস্তি আমি তোদের দিলাম সেই শাস্তিতে তোদের জীবনই হবে মৃত্যু তুল্য, যাতে ভবিষ্যতে তোর মতো কোনো অবাঞ্ছিত প্রণয়ী কিংবা কোনো বিকৃত কাম পুরুষই কোনো নারীর অপমান লাঞ্ছনা অবমাননা করার সাহস না পায়। হঠাৎ প্রবল বেগে বৃষ্টি নামে। দাবাগ্নির ওপর সেই বৃষ্টির ধারা পড়ে ঘন সাদা ধোঁয়াশার সৃষ্টি হয়। নীলাভ ছায়া মানবী উঠে দাঁড়ায়। সহসা সেটা একটা নীল আলোর রেখায় পরিণত হয়। তারপর সেটা সমগ্র মন্দির প্রাঙ্গণ এক পাক ঘুরে রেবন্তীর মধ্যে মিলিয়ে যায়। রেবন্তীর দেহটা কেঁপে উঠে ছিটকে যায়। শ্রান্ত রেবন্তী যখন ধীর পদক্ষেপে গ্রামে ফেরার রাস্তা ধরছে, তখন মন্দিরের উপর উঠতে থাকা শকুন আর গাছের আড়ালে দণ্ডায়মান শেয়ালের দল মন্দির প্রাঙ্গণে পড়ে থাকা মৃত প্রায় তিনটে দেহের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। পূর্ব দিগন্তে রক্তিম রবির ছটা দেখা যায়। অঙ্গদেশ থেকে অনেক দূরে কোথাও পাঞ্চজন্য শঙ্খ নিনাদিত হলো। নতুন মহারণের শুভ সূচনা। এতক্ষণ ধরে আপনারা শুনলেন সৌরভ আঢ্যর গল্প রিডংশা।
আজকের গল্প পাঠেছিলাম অনন্যা এবং তমাল। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিশিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকুন, সাহিত্যে থাকুন, শুভরাত্রি।